চাইল্ড রাইটস কমিশনের অভিজ্ঞতা গত তিন বছরে অ্যাকচুয়ালি এটার কোনো নামই ছিল না, তো অনেকেই জানতেন না, আমরাও নিজেরাও জানতাম না। তা যেখানে প্রশাসন বা আমাদের সরকার আমাকে এখানে একটা বসিয়েছে, তারপর থেকে আমি সব কিছু জেনে অন্তত তিন বছরে একটা ভালো অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি। শিশুদের কাছে কীভাবে থাকা যায়, শিশুদের অধিকার এবং সুরক্ষা কীভাবে করতে হয়, এটা আমার অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি। তো আবারও আমাদের সরকারের তরফ থেকে আমাকে এই শিশু সুরক্ষা এবং অধিকার রক্ষা করার জন্য এখানে আবারও আমাকে এই পরবর্তী যে টেনিউর, আমি 11 জুলাই 2018 জয়েন করেছিলাম এবং আজকেই আমার নোটিফিকেশান, যেহেতু 8 তারিখে হয়েছিল আজকে আমার শেষ দিন। তো এর মধ্যেই গতকালকে একটা আবার অর্ডার বেরিয়েছে যে আমি সহ আমার যে 6 জন মেম্বার আছে ওনারা এখানে আজকেই আমরা জয়েন করছি। জয়েন করার পরে আগামী দিনের কর্মসূচি হয়তো আরও বেশি বেশি করে শিশুরা যাতে সুরক্ষা এবং অধিকার পায়, স্পন্সরশিপ থেকে শুরু করে ফোস্টার কেয়ার থেকে শুরু করে সেক্সুয়াল অ্যাবিউজ যদি হয় সেখান থেকেও যাতে এরা ভালোভাবে থাকতে পারে, অ্যাওয়ারনেস যা যা লাগে শিশু কমিশনের তরফ থেকে সমস্ত কিছু আমরা করার একটা প্রচেষ্টা থাকবে। আপ্রাণভাবে আমরা চেষ্টা আগেও করে গেছি তিন বছরে, আগামী দিনে আরও আমরা করব, আমাদের আমি এই আশায় আকাঙ্ক্ষা আমি রাখি। তো